সকাল 5:15 হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে NJP-গামী বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনে আজকে আমার খুব ছোট্ট একটা সফর, ঘন্টা দেড়েকের একটু বেশি সময়, হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন। ট্রেনটি সব দিন যে হাওড়ার 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তা নয়, বেশিরভাগ দিন NJP বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। বর্ষার আকাশে সবে দিনের আলো ফুটেছে। সুসজ্জিত হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটাকে খুব সুন্দর দেখাচ্ছে। আজ যাত্রীর চাপ বিশেষ নেই, প্ল্যাটফর্মে তেমন ভিড় নেই। যে কজন হাতে গোনা যাত্রী আছেন তারা যে যার কামরা খুঁজে নিচ্ছেন। 5:30 বেজে গিয়েছে, ট্রেন ছাড়বে 5:55। আজকে আমার কোচ C10 এসি চেয়ার কার, ভাড়া পড়েছে অনলাইন টিকিট 650 টাকার একটু বেশি ব্রেকফাস্ট সহ। আজ কামরাটাও বেশ খালি, পুরো কামরায় যাত্রী সংখ্যা এই জনা 30 হবে। ট্রেনের সিটগুলিকে হেলাতে হলে বা সোজা করতে হলে এই নবগুলি টিপতে হয়। প্রত্যেক সিটের নিচে আছে মোবাইল চার্জ দেওয়ার প্লাগ পয়েন্ট। লাগেজ রাখার লফট টাফ অ্যান্ড গ্লাসের তৈরি। দুটো সিটের মাঝে যথেষ্ট লেগ রুম, আর এটা হলো লেগ রেস্ট। কিন্তু সমস্যা অন্যখানে, লেগ রেস্টের পাশে সমান উচ্চতায় জল রাখার জায়গা, সামনের সিটের পিছনে ট্রে খাওয়া দাওয়া রাখার জন্য। এইসব দেখতে দেখতে ঠিক 5:55 হাওড়া স্টেশন থেকে ট্রেন চালু হয়ে গেল। পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। সবে সকালের আলো ফুটেছে, আকাশ মোটামুটি মেঘলা, দেখা হয়ে গেল রংবাহারি লোকাল ট্রেনের সঙ্গে। দ্রুতই ট্রেন বেশ গতি নিল। এই যে ডানকুনি স্টেশন অতিক্রম করছি, আগের বারের জার্নিতে প্রত্যেক সিটে ইংরেজি ও বাংলা খবরের কাগজ দিয়েছিল। আজকে প্রথমেই চা আর বিস্কুট চলে এলো। এক ফাঁকে বন্দে ভারতের টয়লেটটা দেখে নেওয়া গেল। এখানে ব্রেলও রয়েছে যাত্রীদের সুবিধার জন্য, রয়েছে ফায়ার এক্সটিংকুইশার। মেঘলা আকাশের নিচে হুগলি জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের ভেতর দিয়ে যাত্রা, চোখ চুড়োনো সবুজ জানালার দুপাশে। পৌঁছে গেলাম শক্তিগড় স্টেশনে। এই সেতুটা অতিক্রম করা মানে বর্ধমান স্টেশন আর 8 কিলোমিটার দূর। দেখতে দেখতে ঢুকে পড়লাম বর্ধমান স্টেশনে, মাঝারি গতিতে বর্ধমান অতিক্রম করা গেল। বর্ধমান ছাড়াতেই ব্রেকফাস্ট টাইম। মজা হচ্ছে অন্যদিন ব্রেড বাটার জ্যাম এসব দেয়, আজকে লুচি ছোলার ডাল আর তার সঙ্গে একটা চকো পাই পেয়ে মনটা ভালোই হয়ে গেল। অতিক্রম করছি খানা জংশন, এটাই নাকি পশ্চিমবঙ্গের প্রাচীনতম জংশন স্টেশন। সাহেবগঞ্জ লুপ লাইনে প্রবেশ করতেই শ্যামল সজল প্রকৃতি দুচোখের আরাম নিয়ে এলো।
জানালার বাইরে মেঘ রোদ্দুর আর হালকা বৃষ্টির মনোরম এক খেলা। জানালার দুপাশে সবুজ প্রকৃতি, বর্ষায় গ্রাম বাংলার রূপ, এক কথায় তুলনা। দ্রুত গতিতে ঘুষ করা স্টেশন পার হয়ে যাওয়া বোলপুর, আর বড় জোর 20 মিনিটের রাস্তা। ট্রেন অজয়নল অতিক্রম করতে বোলপুরের দোলগোড়ায়, আমিও ব্যাগপত্র নিয়ে ট্রেনের দরজায় গিয়ে দাঁড়ালাম। ভারতীয় রেল কে সাথ যাত্রা করনে কে লিয়ে আপকা ধন্যবাদ। ভারতীয় রেলওয়ে তে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। রেলের তরফ থেকে ধন্যবাদ গ্রহণ করে 7:40 বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। এখানেই আমার যাত্রা শেষ। ট্রেন যাবে NJP, পরের স্টপেজ মালদা টাউন, তারপর বারসই, তারপর বেলা 1:30 NJP পৌঁছাবে। আজকে আমার ছোট্ট সফর এখানেই শেষ। বোলপুর স্টেশন বিল্ডিং যতবার দেখি ততবার নতুন বলে মনে হয়। তার পাশে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা এক বিরল দৃশ্য। স্টেশন থেকে বেরিয়ে রিক্সা করে শান্তিনিকেতন আমার কর্মক্ষেত্রের পথে।